সুপ্রিয় দর্শক, ডক্টর সাজেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি এমন একটা বিষয় নিয়ে, এটা অনেকটা উপেক্ষিত একটা বিষয়, সাধারণত এটা আলোচনা করা হয় না কখনো। আজকে আলোচনার বিষয় ঘুমের মধ্যে নাক ডাকা এবং পরবর্তীতে শ্বাস বন্ধ হয়ে ঘুম ভেঙে যাওয়া, এর কারণ ও তার প্রতিকার। দেখা যায় আমাদের সমাজে অনেকেই আছে, আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এমনকি আমরা নিজেরাও অনেকেই আছে যারা ঘুমের ভিতরে নাক ডাকার একটা অভ্যাস আছে। অনেকে মনে করে নিছক একটা অভ্যাস, এটা তেমন কিছু নয়, কিন্তু এটা কিন্তু মারাত্মক একটা রোগ। এর কারণে কিন্তু অনেক বড় বড় রোগের জন্ম হয়। এই নাক ডাকার কিছু কারণ আছে এবং কিছু ক্ষতিকর দিকও আছে। এখন মূলত আমরা এই নাক ডাকা নিয়েই আজকে ভিডিওতে এই নাক ডাকা নিয়েই কথা বলতে চাই। গবেষণায় দেখা গেছে যে 30 থেকে 60 বছর বয়সী পুরুষ মহিলাদের ক্ষেত্রে 2% অর্থাৎ 100 জনে 2 জন মহিলা এই নাক ডাকা রোগে আক্রান্ত, এবং 100 জনের প্রায় 4 জন এই পুরুষ এই নাক ডাকা রোগে আক্রান্ত। আপনারা অনেকেই মনে করবেন তো এটা একটা অভ্যাস, এটা আবার রোগ কেন বলতেছি, কিন্তু না, মেডিকেলে কিন্তু নাক ডাকা একটা মারাত্মক রোগ এবং মেডিকেলে একে ওএসএ অর্থাৎ অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া নামে অভিহিত করা হয়। এখন আসা যাক যে এই নাক কেন ডাকে বা মানুষ কেন ঘুমের ভিতরে নাক ডাকে। সবাই কিন্তু ঘুমের ভিতরে নাক ডাকে না। কিছু কিছু মানুষের ক্ষেত্রে, বিশেষ করে যাদের ওজন বেশি বা বিশেষ করে পুরুষ যারা আছে বিশেষ করে, তারাই কিন্তু নাকটা বেশি ডাকে। ঘুমের মধ্যে শ্বাসনালী অনেক সময় বন্ধ হয়ে যায়। কেন? কারণ আমরা যখন কথা বলি বা জেগে থাকি, আমাদের যে ফ্যারিঞ্জ আছে, এই ফ্যারিঞ্জের যে ওপেনিং আছে, অর্থাৎ আমরা যে শ্বাস নিই, প্রথম নাক, তারপর সেখান থেকে ন্যাজো ফ্যারিঞ্জ, দেন অরো ফ্যারিঞ্জ, সেখান থেকে ল্যারিঙ্গো ফ্যারিঞ্জ হয়ে কিন্তু সেটা শ্বাসনালীর ভিতরে বাতাসটা প্রবেশ করে। কিন্তু ঘুমের ভিতরে দেখা যায় যে আমাদের যে ফ্যারিঞ্জের মাসেলগুলো আছে অর্থাৎ মাংসপেশিগুলো আছে, সেগুলো টোন কমে যায়, অর্থাৎ সেগুলো রিল্যাক্স হয়ে যায়। রিল্যাক্স থাকার কারণে দেখা যায় ওপেনিং যা আছে, ওই ওপেনিংটা অনেক সময় সরু হয়ে যায়, কিছু কিছু ক্ষেত্রে বন্ধ হয়ে যায়। তো যখন সরু হয়ে যায়, তখন সেখান থেকে বাতাস, যেটা আমাদের শরীরের দরকার, অক্সিজেন দরকার, সে বাতাসটা সহজে যাইতে পারে না। এর কারণে কিন্তু নাক ডাকা হয়, অর্থাৎ তখন অ্যাক্টিভলি শ্বাস নেওয়ার চেষ্টা করে ওই ব্যক্তি, তখন কিন্তু এই শব্দটা হয়। যদি কোনো কারণে এই ওপেনিংটা পুরোপুরি বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু ঘুমের ভিতরে নাক ডাকার সাথে সাথে ঘুম ভেঙেও যাবে। এবং অনেক সময় আমাদের কাছে রোগীরা এসে বলে যে না, ঘুমের ভিতরে নাক ডাকার পরে ঘুম ভেঙে যায় এবং ঘুম থেকে উঠে বসে থাকে, এরপরে কিছুক্ষণ পরে কিন্তু আবার ঘুমিয়ে যায়, এবং এরকমভাবে চলতেই থাকে। অর্থাৎ দেখা যায় একটা রাতে 30 থেকে 40 বার এরকম ঘুম ভেঙে যাচ্ছে, এবং সেটা কিন্তু তার পরবর্তীতে মনেও থাকে না, কারণ এটা খুব দ্রুত সময় হয়। এবং পাশে যে থাকে বা পাশের রুমে যে থাকে, সে কিন্তু এটা অনেক সময় বুঝতে পারে যে নাক ডাকার শব্দ বা ঘুম থেকে উঠে বসে আছে। অনেক সময় বলে যে তার মুখ দিয়ে শ্বাস নেওয়ার কারণে মুখ বা গলা অনেক সময় শুকিয়ে যায়, এগুলো কিন্তু হতে পারে। 30 থেকে 60 বছর বয়স্ক পুরুষ মহিলাদের উপর গবেষণা করে দেখা গেছে যাদের এই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া অর্থাৎ এই রোগটি আছে, তাদের প্রায় 44% অর্থাৎ শতকরা 44 জন কিন্তু ঘুমের ভিতর নাক ডাকে, এবং পুরুষ এবং মহিলাদের ক্ষেত্রে প্রায় 28 জন অর্থাৎ 28% মহিলারা কিন্তু ঘুমের ভিতরে নাক ডাকে। এখন আসা যাক যে এই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া বা ঘুমের ভিতরে নাক ডাকা রোগটা কাদের বেশি হয়। এটা বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে পুরুষদের কিন্তু এই নাক ডাকার রোগটা বেশি। 2 নম্বর, যারা স্বাস্থ্যবান বেশি অর্থাৎ যারা অনেক বেশি অবেসিটি, যাদের স্থূলতা, শারীরিক স্থূলতা বেশি, তাদের কিন্তু বেশি হয়। এছাড়া যাদের নাকের কিছু রোগ থাকে, যেমন নাকে যদি অ্যালার্জিজনিত প্রদাহ থাকে অর্থাৎ বারবার নাক বন্ধ হয়ে যায়, বা নাকের যদি হাড় বাঁকা থাকে অথবা নাকের ভিতরে যদি পলিফাস থাকে, সেক্ষেত্রে কিন্তু নাক ডাকার রোগটা হতে পারে। এছাড়া কিছু হরমোনজনিত রোগ, যেমন হাইপোথাইরয়েড, যেমন থাইরয়েড হরমোন কমে যায়, সেক্ষেত্রেও কিন্তু শারীরিক স্থূলতা বেড়ে যায় এবং এই নাক ডাকার মতো একটা রোগ হয়। এছাড়া অ্যাক্রোমেগালি বলে একটা রোগ আছে, এটাও একটা হরমোনজনিত রোগ, যেখানে গ্রোথ হরমোন বেশি থাকার কারণে এই যে আমাদের যে ওপরের যে হাড়গুলো আছে, ম্যান্ডিবল, ম্যাগজিলা, এগুলোর ডিসপ্লেসমেন্ট হয়, এবং এক্ষেত্রেও কিন্তু রোগী নাক ডাকতে পারে। এছাড়া পারিবারিক কিছু কারণ আছে, যেমন গঠনগত কারণ, অনেকে দেখা যাচ্ছে যে ম্যাগজিলা, ম্যান্ডিবলের সামনের দিকে থাকে,
এটা পারিবারিক কারণে, সেক্ষেত্রে দেখা যায় অনেকে চিকন থাকার কারণেও নাক ডাকতে পারে। দেখা যাচ্ছে পরিবারে বাবা অথবা মা নাক ডাকে, পরবর্তীতে তাদের সন্তানরা ছোট থেকেও অনেক সময় নাক ডাকতে পারে। এছাড়া কারো কারো কিছু বদাভ্যাস থাকে, যেমন নিয়মিত ঘুমের ওষুধ খাওয়া বা অ্যালকোহল বা মদ্যপান করা, এগুলোর কারণেও কিন্তু ঘুমের ভিতরে ওই ব্যক্তি নাক ডাকতে পারে। এখন বলবো যে নাক ডাকলে কী কী ক্ষতি হতে পারে। অনেকে আমরা মনে করি যে নাক ডাকা নিছক একটা অভ্যাস, কিন্তু এই অভ্যাসটা যে একটা মারাত্মক রোগের বা অনেক মারাত্মক রোগের কারণ হতে পারে সেটা কিন্তু আমরা জানি না। সাধারণত দেখা যায় যে যারা ঘুমের ভিতরে নাক ডাকে বা বারবার নাক ডাকার কারণে রাতে ঘুম ভেঙে যায়, তাদের দিনটা কিন্তু ভালোভাবে শুরু হয় না। অর্থাৎ একটা ফ্রেশ ঘুম না হওয়ার কারণে সারাদিন একটা ঝিমুনি থাকে, কাজেও অমনোযোগী হয়। এছাড়া যারা বিভিন্ন যানবাহন চালায়, বিশেষ করে যারা ড্রাইভার আছেন, তাদের কিন্তু অ্যাক্সিডেন্টের রিস্ক অনেক বেশি থাকে। গবেষণায় দেখা গেছে যারা নাক ডাকে, অর্থাৎ যাদের ঘুমের ভিতরে নাক ডাকার অভ্যাস আছে, তাদের অ্যাক্সিডেন্ট প্রায় 3 গুণ, তাদের কারণে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট কিন্তু 3 গুণ বেড়ে যায়। এছাড়া এই নাক ডাকার মতো রোগের কারণে পরবর্তীতে কিছু কঠিন রোগ হয়ে থাকে, যেমন ব্লাড প্রেশারের মতো একটা রোগ, অর্থাৎ ব্লাড প্রেশার বেড়ে যায়। এছাড়া ডায়াবেটিস, এছাড়া হার্টের রোগ, এমনকি স্ট্রোকের ঝুঁকিও কিন্তু অন্যদের থেকে অনেক বেশি এই নাক ডাকার কারণে। এখন বলবো যে এই নাক ডাকার প্রতিকারটা কী। প্রথম কথা যে নাক ডাকার কারণটা আমাদেরকে বের করতে হবে। আমরা যে কারণগুলো বললাম সেগুলো যদি আইডেন্টিফাই করতে পারি, তাহলে কিন্তু এর সহজ সমাধানটা আমরা বের করতে পারি। যেমন কারোর ওজন যদি অনেক বেশি হয়, তাহলে ওজন কমাতে হবে। কারোর যদি হরমোনজনিত কিছু রোগ যেমন হাইপোথাইরয়েড বা অ্যাক্রোমেগালি থাকে, সেক্ষেত্রে সেই রোগের চিকিৎসা করতে হবে। এবং কারোর যদি মদ্যপানের বা অ্যালকোহল খাওয়ার অভ্যাস থাকে, সেটা কিন্তু অবশ্যই পরিহার করতে হবে। এছাড়া নাক ডাকার একটা গোল্ড স্ট্যান্ডার্ড চিকিৎসা আছে, সেটা হচ্ছে সিপ্যাপ, অর্থাৎ কন্টিনিউয়াস পজিটিভ এয়ারওয়ে প্রেশার। এটা একটা মেশিন যার মাধ্যমে নাক ডাকার সুন্দর একটা চিকিৎসা করা যায়, কিন্তু এটা অনেক ক্ষেত্রে অনেক পেশেন্ট, বিশেষ করে দেখা যায় যে 30-50% পেশেন্ট কিন্তু এটা টলারেট করতে পারে না। যে 50% পেশেন্ট টলারেট করতে পারে, অর্থাৎ সহ্য করতে পারে, তাদের জন্য কিন্তু এটা খুব ভালো একটা অপশান। সুতরাং আপনারা স্ক্রিনে দেখতে পারবেন যে একটা মেশিন, এই মেশিনের মাধ্যমে আমাদের যে নাক ডাকার যে কারণ, অর্থাৎ যে ফ্যারিঞ্জিয়াল ওপেনিং, অর্থাৎ যে প্যাটেন্সি যেটা, সেটাকে মেনটেন করা হয় পজিটিভ প্রেশারের মাধ্যমে। এতে করে ওই ব্যক্তি ঘুমের ভিতরে আর কিন্তু নাক ডাকে না, এবং নাক ডাকার কারণে তার ঘুমও আর থাকে না। এছাড়া যদি মুখের হাড়, বিশেষ করে যে ম্যাক্সিলা ম্যান্ডিবুলের যে অ্যালাইনমেন্ট থাকে, অথবা যে আমাদের নেকে যদি অনেক ফ্যাট থাকে, সেক্ষেত্রে কিন্তু অপারেশনের অপশান আছে। এই সমস্ত অপারেশনের মাধ্যমেও কিন্তু এটা কারেকশন করা যায়। পরবর্তীতে দেখা যায় যে কারেকশনের মাধ্যমেও অনেকটা উপকার পাওয়া যায়। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিও সম্পর্কে আপনাদের কারো কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং পরবর্তীতে নতুন একটা ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।